দেখতে চতুর্ভুজ আকৃতির মিষ্টির উপরের অংশে চিনির আবরণ, ভেতরে দুধের ছানা, এর নাম ছানামুখী। খাবারটির স্বাদের ভিন্নতা যে কাউকে আকৃষ্ট করবে। এই মিষ্টি সবচেয়ে বেশি উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে মিষ্টি ব্যবসায়ী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে। এই আধা ঘন্টা এক ঘন্টা যখন পানিটা জ্বর একটু শক্ত হয়, এরপরে খাইটটা পিস করে আমরা চিনি শিরাতে সিদ্ধ করি ছানামুখীটা। খুবই আনন্দিত, খুবই খুশি যেন সে শুনাম ঠিক থাকে, সেই দোয়া সবাই করবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়া বাসীর গর্ব। এই ছানামুখীগুলো আমরা একদম সুস্বাদু, তারপরে ছানামুখীগুলো অরিজিনাল আপনার ছানা থেকে করা হয়। আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা গিফট করি এবং আরব দেশের যারা আছে। রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ছানামুখীকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কীভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যবসায়ীদের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সিনেমা রোড, মাতৃভাণ্ডার সহ মহাদেবপট্টির অন্তত 20টি মিষ্টির দোকানে ছানামুখী উৎপাদন হয়। এসব দোকানে প্রতি মাসে অন্তত 60 লাখ টাকার বেশি ছানামুখী বিক্রি হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।